এজাই থমুনি পঞ্চায়েত নির্বাচন হিংসা পঞ্চায়েত নির্বাচন কু গঞ্জাম জেলা পুরুষোত্তমপুর ব্লক অন্তর্গত চামুনি পঞ্চায়েতের মঙ্গলবার রাতে গোষ্ঠী সংঘর্ষ ঘটিছে। এই গোষ্ঠী সংঘর্ষে জনকর মৃত্যু হয়েছিল বেড়ে অন্য জনে আহত হয়েছেন। আহতক উদ্ধার করা ডাক্তারখানায় ভর্তি করা যাই। সূচনা অনুযায়ী পুরুষোত্তমপুর ব্লক অন্তর্গত চামুনি পঞ্চায়েতের মঙ্গলবার রাতে যোগেশ ও তাঙ্ক সাঙ্গ নন্দিক গ্রামর নাচ দেখি ফেরুলে। এতিক বেড়ে পূর্বর প্রস্তুত হয়ে রয়েছে বিরোধী গোষ্ঠী সেমানক উপরক অতর্কিতভাবে আক্রমণ করে, ফলরে দুই গোষ্ঠী মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই গোষ্ঠী সংঘর্ষে যোগেশ্বর বেহেরাঙ্কর ঘটনাস্থলের হি মৃত্যু হয়ে যাই বেড়ে অজিত পাণিগ্রাহী গুরুতর আহত হয়েছেন। তাঁকু উদ্ধার করা প্রথমে ব্রহ্মপুর মেডিকাল ভর্তি করা যাই, পরে তাঁকর স্বাস্থ্য অবস্থা বিগিড়ি তাঁকু বিশাখাপাট্টনম স্থানান্তরিত করা যাই। ঘটনা কণ হয়েছিল তো মু কিছু জানি কোথায় খাইলা খাইকি গলা দাঁড়ে বসলে মো পিলা মতো ভাল লাগে মু শুইলি 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 তাঁকে পুলিশ আইলে আইলে মু একটি মতো ঘর নাইট পকাইলে নাইট পকাইকি মতো পচারে এটা যোগেশ্বর বউ কে বলে হ্যাঁ কলে তাঁকে ঘরটা গেলে হ্যাঁ তাঁকে ঘর আটা না কণ হলে আজ্ঞা না কিছু ইঞ্জিল বলে তাঁকে কে মতো এমনি শত্রুতা বলে কেন সরপঞ্চ বাড়িয়া গাইছিলে সে মো পিলা যাই ছড়াই কেবে এ 15 দিন তলে সে ঘটনা কেন মু কিছু জানি এই মাত্র জানি ঠিক আছে।